আগে জানতে পারলাম যে নতুন একটা কারিকুলাম আসছে এবং এই কারিকুলামটা নিয়ে অভিভাবকরা খুব বিভ্রান্ত। সন্ধিকালে কি পরিবর্তন হয় সেগুলোর গল্প, এগুলো কেন স্বাস্থ্য সুরক্ষা বই ক্লাস 6 তে থাকবে, এগুলো কি জানার দরকার আছে, এগুলো কি মানুষের জীবনের অটোমেটিক জীবন চক্রের মধ্যে আসবে, একটা মেয়ের জীবনে আসবে, একটা ছেলের লাইফে আসবে, এই জিনিসগুলো পর্যায়ক্রমে কেন বইয়ের মধ্যে লিখিত তুলে দেওয়া হলো, এই বইগুলো পড়ে বাচ্চারা তার পরের চ্যাপ্টারে আসে, এসো বন্ধু হই, এসো বন্ধু হই পরের চ্যাপ্টারে দেওয়া আছে, কেন এসো বন্ধু হই আর পরের চ্যাপ্টারে নাকি, খালি প্রেম করার জন্য স্কুলে যাই নাকি। বের হতে চলেছে শিক্ষার্থীদের নতুন কারিকুলাম, শিক্ষকরা আগ্রহী করছে শিক্ষার্থীদের এইসব কারিকুলামের ওপর। পড়াশোনার দিকে গুরুত্ব না দিয়ে এখন শিক্ষকরা খুব ব্যস্ত এসব কারিকুলাম নিয়ে, যা ধারা বিরক্তি বিভ্রান্ত হচ্ছে অভিভাবকরা। তারা এসব মেনে নিতে ইচ্ছুক নয় বলে জানান অভিভাবকরা। সারাটা বছর স্কুল পড়ে থাকলে জীবন জীবিকা নিয়ে, জীবন জীবিকা একটা নতুন সাবজেক্ট, অবশ্যই সবার প্রতি সবারই সাবজেক্টের প্রতি চান থাকবে, কিন্তু চান থাকার মানে এই কি যে একটা চ্যাপ্টারে ডিমভাজি আছে সেই জন্য সারা বছর ভরে রান্না বাড়া। আমার বাচ্চাদের শিখছে আমি চাকরি করি, আমার বাচ্চা তো টেরে এমনিতেই রান্না বাড়া কম বেশি, তারা আমার অনুপস্থিতিতে করে খেতে হয়, এগুলো পারিবারিক শিক্ষা। পারিবারিক শিক্ষাগুলো কেন আপনারা স্কুলে তুলে নিয়ে গেছেন? আপনাদের আপনাদের দায়িত্ব দিই নাই যে আপনারা আমার বাচ্চাকে রান্না শিখান, আমার বাচ্চাকে সুতি শিল্প শিখান, আমার বাচ্চাকে আপনি নাটক গান শেখান, এগুলো শিখার জন্য আলাদা আলাদা সেন্টার আছে। আমি যদি চাই যে না আমার বাচ্চা একজন ভবিষ্যতে একজন আর্টিস্ট হবে, সে ভালো আঁকিয়ে হবে, সে ভালো গায়ক হবে, সে ভালো নৃত্যশিল্পী হবে, আমার পড়ালেখার পাশাপাশি আমার ওগুলো শেখানোর প্রতিষ্ঠান আছে, সেই সব প্রতিষ্ঠানে আমি এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস হিসেবে তাকে শিখাবো। প্রত্যেকটা পরিবারে এক একটা বাচ্চার জন্য তার বাবা মার একটা নির্দিষ্ট শিক্ষা আছে, বেষ্টনী আছে, আর কেউ ধর্মীয় চিন্তাভাবনায় বড় করে, কেউ আছে যে না সে শিল্পকলা বিভিন্ন সাইড পছন্দ করে, সে তার বাচ্চাকে পড়ালেখার পাশাপাশি সে নৃত্যে দিতে পারে, গানে দিতে পারে, ছবি আঁকায় দিতে পারে, বা অন্য কোনো যে কোনো কিছুতে শেখাক, এটা তো কোনো বাধা নাই। আমার বাচ্চাকে যদি আমি চাই যে না আমি গিটার শিখাবো, আমি গিটার শেখাতে পারি, সেটা আমার এক্সট্রা অর্ডিনারি কারিকুলাম হিসেবে তার কাজে লাগবে। অনেক বাচ্চা আছে, অনেক আমাদের অফিসিয়াল অজস্র প্রোগ্রামে কোরআন তেলাওয়াত করতে হয়, অনেক ছেলে আছে যে ভালো কোরআন তেলাওয়াত করে, কেউ হয়তো দাঁড়িয়ে জাতীয় সঙ্গীতটা গায়, কেউ প্রত্যেকটা জিনিস মানুষের জীবনে শিখার আছে। আমাদের সময় অ্যাসেম্বলি হতো, অ্যাসেম্বলিতে আমরা গভর্নমেন্ট স্কুলের ছাত্রী, অ্যাসেম্বলি হতো, সকালে রণসঙ্গীত হতো, জাতীয় সঙ্গীত হতো, বাচ্চারা প্যারেড করতো। আর এই বছর কি হয়েছে, স্বাস্থ্য সুরক্ষা বইয়ের মধ্যে পিটির ছবি দিয়ে রাখা হয়েছে। পিটি করবে কিভাবে, বয়স সন্ধিকালে একটা বাচ্চার কি পরিবর্তন হয়, এটা স্বাস্থ্য সুরক্ষা বইয়ের সেকেন্ড চ্যাপ্টারে আছে। এই কথাগুলো একটা বাচ্চার বা একটা ছেলে বা মেয়ের একটা বয়সের তালে তালে সে এমনি শিখে ফেলতে পারে, এটা আলাদা করে বইয়ে শিখাতে হয় না যে বয়স সন্ধিকালে কি কি পরিবর্তন তার আছে, শারীরিক কি পরিবর্তন হয়, তার দৈহিক কি পরিবর্তন হয়, তার মানসিক কি পরিবর্তন হয়, এগুলো বইয়ে লিখে পড়াতে হয় না। এটা গার্জিয়ান অ্যাওয়ারনেস থাকতে হবে যে আমার বাচ্চা এখন বয়স সন্ধিকালে ঢুকছে, তাকে এইভাবে হ্যান্ডেল করতে হবে। এটা বাচ্চা শিখার কথা না যে বয়স সন্ধিকালে আমার কি কি শারীরিক পরিবর্তন হবে, আমার মন কেমন হবে, আমার মন কি উথাল থাকবে না পাথাল থাকবে, উথাল পাথাল সবার মন সবসময় থাকবে একটা বয়স পর্যন্ত, আবার থেমেও যাবে, সেটা বইয়ে পুস্তকে পড়ে শিখতে হবে না। এই মাসিকের গল্প, এই রীতি ইয়ার বয়স সন্ধিকালে কি পরিবর্তন হয় সেগুলোর গল্প, এগুলো কেন স্বাস্থ্য সুরক্ষা বইয়ে ক্লাস 6 তে থাকবে, এগুলো কি জানার দরকার আছে, এগুলো কি মানুষের জীবনের অটোমেটিক জীবন চক্রের মধ্যে তার আসবে, একটা মেয়ের জীবনে আসবে, একটা ছেলের লাইফে আসবে, এই জিনিসগুলো পর্যায়ক্রমে কেন বইয়ের মধ্যে লিখিত তুলে দেওয়া হলো, এই বইগুলো পড়ে বাচ্চারা তার পরের চ্যাপ্টারে আসে, এসো বন্ধু হই, এসো বন্ধু হই পরের চ্যাপ্টারে দেওয়া আছে, কেন এসো বন্ধু হই আর পরের চ্যাপ্টারে কি, খালি প্রেম করার জন্য স্কুলে যাই নাকি। হ্যাঁ, স্কুল মানে কি প্রেম করার জায়গা? হ্যাঁ, আমি তো এমনিতেই বাচ্চাদেরকে আটকে রাখতে পারতেছি না এই ডিজিটাল যুগে, মোবাইল কম্পিউটার এই সারাক্ষণ বিভিন্ন ব্লগারদের পেছাল, এরপরে হচ্ছে ইউটিউব টিভিতে লাগানো, হাজে বাজে যত ভিডিও আছে সব আপলোড করা, সবার জন্য ওপেন, তাই আমি নিজে বসে দেখতে পারতেছি, বাচ্চা দেখতে পারতেছে যে আমার বাচ্চা অ্যাসাইনমেন্ট করার নামে মোবাইল নিচ্ছে, আমি কি তাকে চেক দিতে পারবো যে সে অ্যাসাইনমেন্ট করতেছে, না পর্নোগ্রাফি দেখতেছে, নাকি গেমস ডাউনলোড করতেছে, না ব্লগার দেখতেছে, ব্লগিং দেখতেছে, কেন ডিভাইস নিয়ে করে লেখাপড়া হবে? ডিভাইস থাকবে বাচ্চাদের থেকে দূরে, বাচ্চারা অটোমেটিক ডিভাইস পাবে একটা নির্দিষ্ট বয়সের পরে, আমি মোবাইল আটকে রাখতে পারবো না, তার সাথে যোগাযোগ করতে হলেও আমাকে মোবাইল দিতে হবে, তার খোঁজ নিতে হলে মোবাইল দিতে হবে, আমি বাধ্য মোবাইল দিতে, কিন্তু তার মানে এই না যে এই মোবাইলটা ক্লাস 6 এর বাচ্চার পড়াশোনার কার্যক্রমের একটা অংশ হতে হবে। মোবাইল তো জরুরি জিনিস, মোবাইল তার করেসপন্ডেন্সের জন্য দরকার, কিন্তু মোবাইল দিয়ে কেন সে মোবাইলে সে কি অ্যাসাইনমেন্ট করে? নো, নেভার, কোনো বাচ্চা মোবাইল অ্যাসাইনমেন্ট করে না, 13 বছর 12 বছর 14 বছর 4 মিনিট তার বয়সের একটা, আর এই সময়টাতে সে অনেক কিছু, তার কাছে রঙিন চশমা শুরু হচ্ছে কেবল, সে এই টাইমে কি করে, এই টাইমে বসে বসে বাজে ভিডিও দেখে, এই সময়ে সে কি করে, আমি কত দিকে ব্লক করবো, কয়টা মা জানে মোবাইল ব্লক করতে হবে কোন জায়গা থেকে, আমি যেখানে ব্যক্ত হয়ে যাচ্ছি এখানে ব্লক করতেছি, ওখানে ব্লক করতেছি, সে ওইখান থেকে আরেক জায়গা থেকে সে বের করে ফেলতেছে, কারণ আমার বাচ্চা আমার থেকে চৌকস হবে, এটাই তো স্বাভাবিক, তাই না? তো সময়ের সাথে সাথে বাচ্চাগুলো ডেভেলপ এমনিতেই হবে, তাদের ব্রেনগুলো এমনিতেই ডেভেলপ করে, তার জন্য আপনারা স্কুলে তত্ত্বীয় জ্ঞান রাখেন, আপনারা যেটা পাঠ্যসূচি সেটা রাখেন, আপনারা ইন্টারন্যাশনালি ইংলিশটাকে, আরও বাংলাদেশের ছেলেমেয়েরা এমনিতে ইংলিশে দুর্বল থাকে, তারা ইংলিশটাকে স্ট্রং করার চেষ্টা করেন, কিভাবে আমার বাচ্চারা ইংলিশে ভালো হবে, কিভাবে আমার বাচ্চারা গণিতে ভালো হবে, কিভাবে আমার বাচ্চারা বিজ্ঞানে ভালো হবে। মাস আগে জানতে পারলাম যে নতুন একটা কারিকুলাম আসছে এবং এই কারিকুলামটা নিয়ে অভিভাবকরা খুব বিভ্রান্ত, আর নতুন জিনিসটা আমরা সাদরে গ্রহণ করবো, তাই না? আর নতুন একটা ড্রেস আসে, নতুন যে ইয়ে আসে, ওটা তো সবাই খুব ক্যাচ করে, তো কেন এই পদ্ধতিটাকে মানতে পাচ্ছে না, এটা কেন এত বিভ্রান্তি ছড়াচ্ছে? আমার কথা হচ্ছে যারা এটার আড়ালে আছেন প্রণেতাগণ, তারা তো এটা নিয়ে অনেক বেশি গবেষণা করেছেন, এইরকম একটা অপরিকল্পিত জিনিস কেন এই কোটি মানুষের দেশে প্রণয়ন করা হলো কিভাবে? আমি তো দেখি আমার ছেলে থার্ড বেঞ্চে বসলে তার খাতায় টিচার চেক করার সুযোগ পায় না,
থার্ড বেঞ্চের বাচ্চার খাতায় যে টিচার চেক করতে পারে না, সে হাতে কলমে 60টা বাচ্চাকে শিখাবে, হাউ পসিবল? এটা কোনো কথা হলো? মানে আমার জাস্ট মনে হয় যে আমি আমি না পাগল হয়ে যাই। আমার আমার নিজেকে খুব মেন্টাল মনে হয়, মনে হয় যেন আমাদের অভিভাবকদের একদম মেন্টাল বানানো হচ্ছে। আমি শুনতে পাচ্ছি যে কি বাচ্চাদেরকে ককশিট কিনে দিতে হচ্ছে, বাচ্চাদেরকে রান্না করে দিতে হচ্ছে। আমি তো বাসায় আসি না 10টায়, আমি কিভাবে আমার বাচ্চাকে এগুলো কিনে দিব? দলগত কাজ, দলগত কাজ করতেছে। আচ্ছা দলগত কাজ কি? চার পাঁচ জনের একটা গ্রুপ। আমার মেয়ে পড়ে কোএডুকেশনে, তো আমার মেয়ে যখন কার বাসায় যে কাজ করবে, আমি তার পিছনে থাকা সম্ভব? বা আমার বাসায় কাজ করবে সেটাও কি সম্ভব? আর দলগত কাজ করে মানুষ কি শিখে? দলের যে গ্রুপ লিডার সেই কিছু করে, বাকিরা তো বসে থাকে। তো আমরা কি শিখাচ্ছি বাচ্চাকে? চতুরি শিখাচ্ছি কিভাবে ফাঁকিবাজি করা যায়। এটার আড়ালে তো এটাই, তাই না? একজন কাজ করবে আর বাকিরা ফাঁকিবাজি করবে। আচ্ছা ক্লাসে শিক্ষকরা শিখাচ্ছে যে ইয়েতে আসলে মানে অধিদপ্তর থেকে আসলে তাদের তোমরা বলবা যে এই কারিকুলামটা আমাদের খুব পছন্দ হয়েছে। কেন আমরা বাচ্চাদেরকে মিথ্যা শিখাচ্ছি? আমার তো শিক্ষকের প্রতি মানে চরম অশ্রদ্ধা চলে আসতেছে। আমি আসলে মানে চরম অশ্রদ্ধা চলে আসতেছে যে কেন তোমরা বাচ্চাদেরকে মিথ্যা শিখাচ্ছে। আচ্ছা তারপরে হচ্ছে যে পড়াশোনা তত্ত্বীয় জ্ঞান বা মুখস্থ বিদ্যা ছাড়া একটা মানুষ কিভাবে শিখবে? সে কি মাতৃগর্ভ থেকে শিখে আসে? আমি যে ডক্টর, আমি যে সকালবেলা আমি প্রতিদিন আধা ঘন্টা হলো পড়াশোনা করি, কারণ আমাকে চর্চা করতে হয়, নতুন নতুন জিনিস জানতে হয়। আমার থেকে কেউ বেশি বলতে পারবে না যে জীবনে মুখস্থের গুরুত্ব কতখানি, জীবনে পরীক্ষার গুরুত্ব কতখানি। আর এখন বাচ্চাদের হোমওয়ার্কের কপিগুলো আপনারা দেখবেন যে হোমওয়ার্কের কপিগুলো পুরো ব্ল্যাঙ্ক, ক্লাস ওয়ার্কের কপি ব্ল্যাঙ্ক। লেখা বলতে তারা প্রজেক্টে লিখে পোস্টাল তৈরি করে। আচ্ছা একটা বাচ্চা পোস্টাল লিখে কিভাবে তার হ্যান্ডরাইটিং সেট করবে? এটা কিভাবে পসিবল? হ্যাঁ বই দেখেছি, বই দেখেছি, বইগুলো দেখে আমার কাছে মনে হচ্ছে দুর্দিন, মানে পুরো ভাষাগুলো দুর্বোধ্য। আমি ইংলিশ মিডিয়ামের বইগুলো খুলে দেখলাম, যখন আমি এই কারিকুলাম নিয়ে খুবই চিন্তায় পড়ে গেছি, তখন দেখলাম যে ইংলিশ মিডিয়ামের বইগুলো খুললে না খুব সহজে পড়া যায়। মানে আমার মনে হলো যে আমার বাচ্চা যদি এই বইটা পড়ে, আমার বাচ্চার কোনো টিচারের হেল্পও লাগবে না, মাঝে মাঝে লাগবে বা মাঝে মাঝে প্যারেন্টসের হেল্প লাগবে। কিন্তু এখন যে বইগুলো আসছে, বইগুলো দেখে মনে হয় যেন আমি কিচ্ছু বুঝি না, আমি জীবনে কোনোদিনই পড়াশোনা করি না। জাস্ট আগের ইয়ারের বইগুলো বা আমি আগের বছরের সিক্সের বইগুলো খুললাম, দেখলাম যে প্রত্যেকটা বইয়ের পেছনে একটা অনুশীলনী আছে। প্রত্যেকটা বই থেকে জানার পরে একটা বাচ্চা কিছু শব্দার্থ শিখবে, কিছু ফিল ইন দা ব্ল্যাঙ্ক শিখবে, শর্ট কোশ্চেন ব্রড কোশ্চেন শিখবে, এভাবে তো শিখবে। আর আমাদের ব্রেইনটাকে তো আপনি যত চর্চা করাবেন তত আমার ব্রেইন শার্প হবে, এভাবে তো একটা অলস জাতি তৈরি হবে। আমাকে যদি বলতে পারেন আপনার 40 ইয়ার্স আমার সাথে মুখস্থ করে অনেকেই পারবে না, আমি এখনো যে পরিমাণ মুখস্থ করতে পারি বা এটা আমি কেন পারছি, কারণ আমি জীবনে প্রচুর এক্সপিরিয়েন্স ছিলাম, আমি প্রচুর পড়াশোনা করেছি, প্রচুর লিখেছি, প্রচুর পরীক্ষা অ্যাটেন্ড করেছি। তো এটা আসলে বাচ্চাদেরকে মুখস্থ বিদ্যায় যেভাবে নিরুৎসাহিত করা হচ্ছে, আর হেসে খেলে পড়া, এটা আমার না মাথায় আসে না যে হেসে খেলে আসলে ঠিক কোন ক্লাস পর্যন্ত পড়া চলে। একটা 9-10 বাচ্চাও হেসে খেলে পড়বে, 6-7 বাচ্চাও হেসে খেলে পড়বে, এটা এটা কিভাবে পসিবল? হেসে খেলে তো পড়াশোনা হয় না, এটা প্লে বাচ্চার সাথে চলে, ক্লাস 1 বাচ্চার সাথে চলে, বাট 6-7 বাচ্চার সাথে হেসে খেলে চলে না। এখন বাসায় গেলে দেখবে যে সন্ধ্যাবেলা কোনো বাচ্চা পড়ার টেবিলে নেই, তারা দৌড়াদৌড়িতে ব্যস্ত অ্যাসাইনমেন্ট তৈরি করবে। এই যে করোনা যে গেল, করোনাতে আমরা দুটো বছর শুধু অ্যাসাইনমেন্ট জমা দিয়েছি, ওই অ্যাসাইনমেন্ট কি আমার বাচ্চা লিখেছে? ওই অ্যাসাইনমেন্ট আমি আমার হাজবেন্ড তৈরি করেছি, সেটা টিচার জমা টিচারের কাছে